আসসালামু আলাইকুম মান আলহামদুলিল্লাহ নাবিয়া বাদা প্রিয় দর্শক শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ ইসলামিক সেন্টার নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমেদিন শাইখ ডক্টর শাইখ ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ

বিসমুল্লাহিসালাতাম আলা রসুলিল্লাহ কসম কোরআনে উল্লেখিত একটা শরীয়তের বিধান জি যে বিধানটি সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের কাছে হুকুম স্পষ্ট করে দিয়েছেন আমরা অমরুল খাতাব রজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাতিস হাদিসে পাই তিনি বলেছেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন লা তাহলিফু বেআকুম ওলা বি উম মাহাতিকুম তোমরা মা বাবা অথবা গাইরুল্লাহর নামে কসম খেও না জি এরপর আবু হিরারদাল থেকে হাদিস সহিহ বুখারী মুসলিম সেখানে বলেছে মানকান হা লিফান ফালিয়াহিফ বিল্লাহ কসম খেয়েলে সে যেন আল্লাহর নামে কসম খার আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম করবে না এখন একটা জায়গায় দুইটা জায়গায় একটু দুইটা স্পষ্ট করা দরকার একটা হলো সহি মুসলিমে বর্ণিত যে হাদিসটি সেই হাদিসটিতে এক ব্যক্তি রসল্লা সাল্লা সাল্লামের কাছে এসে দিনের বিভিন্ন বিষয়ের প্রশ্ন করেছে প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর পাওয়ার পরে ব্যক্তিটি বলেছ যে আমি আল্লাহিল আজিদ ও আল্লাহ কুসু আমি এর মধ্যে কোনো বাড়াবো না কমাবো না আমি অনুযায়ী আমল করবো রসোল্লা সাল্লা সাল্লাম সে যাওয়ার পরে বলতেছে আফলাহা ইন সাদাকা সে যদি সত্য বলে থাকে আফলাহা সফল হয়েছে তার বাবার কসম আচ্ছা এই শব্দটা নিয়ে এখানে ব্যাখ্যা প্রয়োজন আর দ্বিতীয় জায়গায় জায়গায় কবিতায় লামরুকা লামুকা লা শব্দটা শপথের জন্য অনেক সময় ব্যবহৃত হয় এটার একাধিক ব্যবহার রয়েছে আবার কখনো কথাকে তাকিত করা গুরুত্ব দেওয়ার জন্য এটা ব্যবহৃত হয় তো প্রথমে আমরা আসি হাদিসটাকে স্পষ্ট করা আফলাহা আবিহি এক নম্বরে এই হাদিসটি যে হাদিসগুলো আমরা আগে উল্লেখ করলাম অমর আব্দুল খতাব রদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আবু হরে আন থেকে বর্ণিত হাদিস আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহন থেকে বর্ণিত হাদিস সবগুলোতে আল্লাহ সারা গাইরুল্লাহ নামে কসম করা নিষেধ করে দিয়েছেন জি এবং এমন বলে দিয়েছেন যে গাইরুল্লাহ নামে কসম করলে সে যেন লা ইলাহ ইল্লাল্লাহ বলে তার তাওহীদকে আবার নবায়ন করে নেয় তাহলে বোঝা গেল গাইরুল্লাহ নামে কসম করাটা শিরক শিরক যার কারণে তাওহীদকে নবায়ন করতে বলেছে খুবই ভয়ঙ্কর বিষয় আসলে জরুরি বিষয় পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লা উযযান নামে কসম খেয়ে ফেলেছেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি আল্লাহ রাসুল বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা বলা সুম্মান ফুস আন ইয়াসারিকা সালাসান আর বাম দিকে তুমি তিনবার এইভাবে আলতো করে থুতু ফেলো তাহলে এইটা কঠিনভাবে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার তাওহীদ কে নবায়ন করিয়েছেন জি এবং এই জাতীয় কাজ যেন পুনর্বার শয়তান দ্বারা সংগঠিত না হয় সেই পদ্ধতিটাও তিনি শিখে দিয়েছেন তাই এখন কথা হলে তাহলে হাদিসটা আমরা কিভাবে নিব হাদিসের ব্যাপারে এতগুলো সাহাবা থেকে বর্ণিত হাদিসের বিপরীতে একটা হাদিসে যখন আসছে যে আফলাহ আবিহি তাহলে বোঝা গেল এটাকে মোস্তালাহুল হাদিস বা উসুলুল হাদিসের পরিভাষায় বলা হয় এটা একজন এক ব্যক্তির রওয়ায়ত অনেকের বিপরীতে চলে যাওয়া এটাকে সাজ বলে অনেক ব্যক্তি যারা নির্ভরযোগ্য তাদের বিপরীতে কোনো একজন ব্যক্তি তিনিও নির্ভরযোগ্য তার রেওয়ার যদি চলে যায় তাহলে সাজ বলবে তাহলে অনেকের রেওয়ারটাকে আমরা প্রাধান্য দিব একজনের রেওয়ায় আমরা এখানে যদি সাংঘর্ষিক হয় সুযোগ না থাকে সমন্বয় করা আমরা এটাকে প্রাধান্য দিব না লাস্ট পয়েন্ট এর আগে আরও দু একটা স্টেপ আছে এর আগের স্টেপে বলতে পারি আমরা যে এটা গাইরুল্লাহ নামে কসম খাওয়ার আগের ঘটনা হতে পারে আগের বিধান 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 তো তখনও চলমান ছিল তাহলে আগের বিধান তিন নম্বর হলো কেউ এটাকে বলেছেন যে এখানে একটা শেপ হয়েছে তা শেফ বলা হয় হাদিসের যে শব্দ একটার জায়গায় অন্যটা লিপিবদ্ধ করে ফেলা এটাকে একটা চেঞ্জ হয়ে যাওয়া একটা ছিল মূলত সাদাকা পুরাতন যুগের লোকেরা আবিহি ব্যবহার করত বিদায় এইখানে ভুল ক্রমে শব্দটা চলে এসেছে হ্যাঁ এই তিনটা বিষয়কে যদি আমরা সামনে রেখি তাহলে আমার মনে হয় যে গেরুল্লার নামে কসম খাওয়ার এই বিষয়টা যেহেতু শিরক মজবুতভাবে এবং বিশুদ্ধ অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেইটাই আমরা অনুসরণ করতে পারতেছি আর যেটা আপনি কবিতার ক্ষেত্রে বললেন যেটা শির্ক সেটা কবিতার মধ্যেও শির্ক হবে কবিতা ছাড়াও শির্ক হবে শরিয়তের বিধান কবিতার জন্য আলাদা ক্ষেত্রে কোনো আলাদা বিধান আসতে পারে না তো তো কথাই এটা মানুষ বিশ্বাস করবে এটা মানুষের মুখ থেকে উচ্চারিত হবে এজন্য বিধান সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হবে এখন পক্ষ প্রশ্ন হলো হ্যাঁ ওই যে লাম রুকা এই শব্দটা কবিরা জায়গায় জায়গায় ব্যবহার করেছে এইটার ব্যাপারে আরবদের দৃষ্টিভঙ্গি যেহেতু পরিভাষা আরবদের পরিভাষা কোন জায়গায় কি ব্যবহার করে তাদের কাছ থেকে এটা নিতে হবে আরবরা এটাকে কসমের জন্য ব্যবহার করে না করে না তাকিদুল কালাম বলে কথাকে সুদৃঢ় করার জন্য মজবুত করার জন্য সন্দেহাতীত বলছে কথাটি দৃঢ়তার জন্য এই লাখা শব্দটা ব্যবহার করে আচ্ছা এটা কসমের জন্য লামটা এখানে কসমের জন্য না নাম এটা তাকিদের জন্য জন্য ব্যবহৃত হয়েছে এটা এখানে গ্রহণযোগ্য কথা আর এই এই লামটাকে কসমের জন্য ব্যবহৃত হলো এখানে কসম আবার কয়েক ভাগে বিভক্ত একটাকে বলা হয় কসম লাভ মানে যেটাকে কসম হিসাবে ধরা কাউন্ট করা হয় না কিন্তু শব্দ মুখ থেকে কসমের শব্দ দ্বারা উচ্চারিত হয় যেমন আপনি ভাত খাইছেন খান বাদ খান কোলা আল্লাহি আমি ভাত খাবো না এখানে অল্লাহি বলে কথাটাকে মানে কসম করাকে সংগঠিত করাকে উদ্দেশ্য হয়নি এটা তাদের একটা মুখ বেরিয়ে যাওয়া কথার প্রসঙ্গে এই বেরিয়ে যাওয়ার প্রসঙ্গটাতে আল্লাহ কোনো আমলে আনবেন না আল্লাহ নিজে বলে দিয়েছেন লাই আজুকুম উল্লাহ বিল্লাক বিফিয়াই মারিকুম তোমাদের বেহুদা কসমগুলোকে আমি কাউন্ট করব না এটার জন্য তোমাকে শাস্তির মুখোমুখি করবো না এক নম্বর কসম দুই নম্বর কসম হলে মেইনে গামুস অলা কিনু আঃ দু কুলো বুকুম যোগের কোনো সত্য বিষয়কে মিথ্যা বলে কসম খাওয়া মিথ্যা বিষয়কে সত্য বলে প্রতিষ্ঠিত করার জন্য কসম খাওয়া এটাকে বলা হয় আমি এটা কবিরা গুণা এটার থেকে মাপ পাইতে হলে আল্লাহর কাছে তবা করে মাপ নিতে হবে আরেকটা কসম হলো ভবিষ্যৎ জীবনে আমি কাজ করবো করব না এই জাতীয় কসম করা অলা কিনু বিমা বেমা আকাত্ম মোলাইমান এটাকে বলা হয় আমি আকিদা। আকেদাহ এই জাতীয় কসমটাই মূলত দর্তব্য হবে সেক্ষেত্রে কসম যদি করে রক্ষা করার সুযোগ থাকলে করবে আর যদি রক্ষা করার সুযোগ না থাকে তাহলে সেখানে কসম পরিত্রাণের যে কাফারা আছে কাফারার মাধ্যমে নিজে সেখান থেকে বেরিয়ে আসবে জি জি শেখাব চমৎকার ব্যাখ্যা করছিলেন কসম নিয়ে আমাদের ফেসবুকে এক ভাই এম ডি বিপ্লব হাসান জানতে চেয়েছেন আসসালাম আলাইকুম শেখ অনেকেই বলে থাকেন আমাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত এর থেকে কম বেশি হবে না এটা কি ঠিক কিনা ধন্যবাদ ভাই আপনাকে এটা একটা তাকদির ই মাস আলা যেটা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে মাতৃগর্ভে যখন বরণের বয়স হয়ে থাকে তিন চল্লিশে একশো বিশ দিন তখন সেখানে আল্লাহ রব্বুল আলমিন এর পক্ষ থেকে ফেরেশতারা এসে তার রোহ এখানে তাকে দিয়ে দেয় আর তখনই তার বয়স তার জীবনের আয় ইনকাম উপার্জন তার সত্যবাদিতা অসত্যবাদিতা এই বিষয়গুলোকে সেখানে লিপিবদ্ধ করে দেওয়া হয় এটা হলো এক দুই নম্বর হলো আল্লাহ রবুল্লা আবার জায়গায় জায়গায় কোনো কোনো কাজের মাধ্যমে তার আয়ু রিজিক ইত্যাদি বৃদ্ধি করে দিয়ে থাকেন ওইম দিদুকুম্বি আমি ওয়া ওয়ে যা আল্লাহ কুম জান্নাতিম ওয়ে যা কুম আনহারা সেরা যখন আমরা পড়ব তিনি বলেছেন যে তোমরা যদি দিনের দাওয়াত কবুল করো ইমান আনো নিজেদেরকে সুদ্রিয়ে নাও আল্লাহ তোমাদের সম্পদ রিজিক বাড়িয়ে দেবেন তোমাদের হায়াত আয়ু বৃদ্ধি করে দিবেন তাহলে বুঝে গেল আমলের মাধ্যমে কর্মের মাধ্যমে জায়গায় জায়গায় রিজিক বৃদ্ধি পায় আরেকটা হলো রসল্লা সাল্লা সাল্লাম আবার বলেছেন ম্যান আহাব বা আইনাহু রিস্কাহু ওয়াঈনসি আলাহু আজালুহু ফাল রেহেমাহু যে ব্যক্তি নিজে পছন্দ করে যে তার রিজিককে সম্প্রসারিত করে দেওয়া হোক এবং তার আয়ুকে বৃদ্ধি করে দিয়া হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে তাহলে বোঝা গেল আত্মীয়তার বন্ধন রক্ষার মাধ্যমেও তার রিজিক বাড়িয়ে দিয়ে থাকেন ওলা ওবাসাতল্লাহুর রেসকালে আবাদি লাবাকাও ফিল আর্দ ওলা কিংগনাজিল বেকাদারি মায়াসা সুরাসুরার এই আয়াতটি রিজিকের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং সেখানে আব্দুর রহমান আসা তার তারতা সিরে এই আয়ারটিকে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তিনি আল্লাহ কাকে কতটুকু রিজিক দিলে তার জন্য কল্যাণ হবে হতে পারে একজন মানুষ তাকে রিজিক দিলে সে এই টাকা পয়সা বৃত্ত এগুলো দিয়ে সে অন্যায় অপরাধে সাগরে হাবুডুবু খাবে অথবা এগুলো এমন খাতে ব্যয় করবে যেটা তার পরকালের জন্য অকল্যাণ আল্লাহ তাকে রিজিক নাও দিতে পারেন হ্যাঁ কম দিতে পারেন আবার কোনো মানুষ এমন আছে যে তাকে রিজিক দিলে সে এগুলো মানুষের কল্যাণে ব্যয় করবে আল্লাহ হইতে পারে তাকে রিজিক বাড়িয়ে দিতে পারে নিশ্চয়ই বৃদ্ধি করা কমিয়ে দেয়া এইটা আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে কমিয়ে দিলেও মনে করতে পারি যে আল্লাহ আমার কল্যাণে এটা কমিয়ে দিয়েছে আবার বাড়িয়ে দিলেও মনে করতে পারি না মা মো আলুকু মাম ফিতনা এর মধ্যে আমার পরীক্ষা রয়েছে আমি হক আদায় করছি কিনা কিংনাজু বেকাদারি মায়া আল্লাহ বোলা আল আমি সেই পরিমাণের রিজিকে আমাকে দিবেন যতটুকু আল্লাহর ফায়সালা আছে আল্লাহর ইচ্ছা এর মধ্যে রয়েছে অতটুকের মাধ্যমে আমাকে রিজিক দান করবেন আর রিজিকের ব্যাপার আমাদের দ্বিতীয় কনসেপ্ট হলো রিজিকটা শুধু আমরা অর্থকেই বুঝবো না আমার শরীরের সুস্থতাও একটা রিজিক আমার ইলম জ্ঞান এটা একটা রিস্ক আমার উত্তম সন্তানের বাবা হতে পেরেছে এটা আমার রিস্ক আমি একজন সত্যি স্ত্রী আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছি এটা আমার রিস্ক জীবনে নিরাপত্তা নিয়ে বসবাস করার সুযোগ পেয়েছি এটা আমার রিস্ক মানে যত দুনিয়ার পার্থিব জীবনে অথবা পরকালীন জীবনে সকল নিয়ামত সকল আল্লাহর নিয়ামতগুলোই রিস্কের পরিধির ভিতরে আসবে সামিল হবে আচ্ছা এটা কাউকে হয়তো আল্লাহ খাবার দাবারের টাকা পয়সার দিকটা কম দিয়েছেন কিন্তু তার শরীর সুস্থ তার কোনো ডায়াবেটিস নেই প্রেশার নেই তার কোনো টেনশন নাই কিছুই তার নেই তাই জন্য রিজিকটা খুব ব্যাপক অর্থে আমরা যদি গ্রহণ করি এবং এটাই কনসেপ্ট রিজিকের ব্যাপারে ব্যাপক যেমন অনেকে বলে রুজিক্তু বিওয়ালাত আমি একটা সন্তান প্রাপ্ত হয়েছি রুজিক্তু শব্দটা রিজিক ব্যবহার করছে হ্যাঁ এই যে এই জন্য রিজিক এটা রুজিক রাজা কাকাল্লাহ এলমান আল্লাহ তোমাকে জ্ঞানে রিজিক দেখ হ্যাঁ আমাদের আজমির বেগুনময় এক বোন জানতে চেয়েছেন যে আমাদের সমাজে দেখে যেমন অনেক মুসলিম নারীরা হিজাব পরেন নেকাবও পরেন তো নেকাব পরতে গিয়ে অনেকে দেখা যায় তার চোখে কাজল দিয়েছেন বা চোখের পাতায় বিভিন্ন সৌন্দর্য বর্ধিত বর্ধন করে এরকম রং মেখেছেন এটা আসলে যায়জ কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরআনকারী মেয়ে সৌন্দর্য চর্চা নিয়ে বা সৌন্দর্য কতটুকু খুলতে পারবো কতটুকু ডাকতে পারবো এ ব্যাপারে কোরআন কারিমের সুরা আন্নূরের বত্রিশ নম্বর আয়াত ইল্লা এটা একত্রিশ নম্বর আয়াত তাহনা ইা ওহারামিনহা সে যেন তার সৌন্দর্যকে কারোর সামনে প্রকাশ না করে শুধু যা বেরিয়ে যায় সেটা বালতি এখানে সৌন্দর্যটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আর একটা হলো মানুষ তার যেটা চর্চা করে আর্টিফিশিয়াল সৌন্দর্য দুইটা সৌন্দর্য আবার এই আর্টিফিশিয়াল সৌন্দর্যটাকে আমরা আবার দুই ভাগ করতে পারি যেটা প্রকাশিত হয় বা প্রকাশ করা যায় আর একটা হলো গোপনে যায় না যেমন এই হাড় পরা গলায় হার পড়ছে পায়ে নূপুর পড়ছে প্রকাশ করা যায় এগুলো প্রকাশ করার সুযোগ নাই এরপরে পড়েছে মুখে লিপস্টিক পরেছে এগুলো সৌন্দর্য চর্চা করেছে আর্টিফিশিয়াল সৌন্দর্য এগুলো প্রকাশ করা যাবে না এখন মহিলারা কতটুকু নিজেদের ওপেন রাখতে পারবে অতটুকুর মধ্যে সৌন্দর্য চর্চা করা যাবে না যেমন হাত হাতের মধ্যে আংটি এরপরে চোখ চোখের মধ্যে কাজল অথবা অন্য কোন রং দিয়ে তাকে হ্যাঁ এটা যায় কিনা চর্চা করা সৌন্দর্য কোনোটাই পুরুষের সামনে প্রকাশ করার যাদের সাথে আমার বিবাহ বন্ধন অবৈধ যারা এর মাহরাম তাদের সামনে কোনো সৌন্দর্য প্রকাশ করার অনুমতি নেই এই আয়াত থেকে বোঝা যায় এমনকি আমি সৌন্দর্য চর্চা করেছি এটাও যেন অনুভব না করে সেটার ব্যাপারে আমার সতর্ক থাকতে হবে আচ্ছা কারণ এই আয়াতেরই লাস্টিক আল্লাহ বলছেন ওয়াল বে আর হিন না লিও অলাম তারা পায়ের যে সৌন্দর্য চর্চা করেছে অর্থাৎ নুপুর পড়েছে নুপুরের মধ্যে এক ধরনের আওয়াজ হতে পারে এই আওয়াজ করে যেন সে না হাঁটে যাতে পুরুষদের মনে কোনো ধরনের দুর্বলতা তৈরি না হয় জি তাহলে লুকাই তো সৌন্দর্য আছে আমার মধ্যে এই ভাবটাও প্রকাশ করতে এখানে নিষেধ করে দেওয়া হয়েছে তাহলে মূল সৌন্দর্য তো জায়েজ হওয়ার কোনো সুযোগ সুযোগ প্রকাশ করার নেই এখানে তো হয়তো কেউ কেউ ব্যাখ্যা করতে পারেন যে হাত যেহেতু আঙ্গুল মানে দুই হাত পর্যন্ত খুলতে পারবে তাহলে একটা আংটি হাতে থাকলে দোষ কি আসতে পারে কিন্তু হাত যদি খুললাম যেমন আমার কারো হাতের আঙ্গুলের মাথাগুলো একটু সরু আছে নখগুলো সৃষ্টি এটা কোনো সে চর্চা করেনি এটা তার জন্য না না এটা না যায় না তার চোখগুলো দেখতে তো ডাগর ডাগর বড় বড় যেটা কোরআন একাডেমে জান্নাতি হুরদের প্রশংসা করা হয়েছে এমনটা এটা তার জন্য ছোট করে ফেলার তার সুযোগ নেই এটা যায়স কারণ এটা হলো ইল্লা মা জহারামিনা যতটুকু বের হয়ে যায় বেরিয়ে যায় যেটা তার লুকিয়ে রাখার আর সুযোগ নেই আঙ্গুলের মাথা এর তো লুকিয়ে রাখার সুযোগ নেই এরপরে সতর্কতামূলক যদি কেউ ফেতনার আশংসায় হাত মোজা পড়ে অথবা পুরা চোখসহ ডেকে ফেলে তাহলে এটা তার কে তো প্রশংসারযোগ্যতা বাড়তি তাকোয়া তার বাড়তি থাকো এটা বাড়তি তাকোয়া আমরা বাধ্য করলাম না এটা বাড়তি তাকোয়া কিন্তু আমার চোখে আবার রঙ কালি করে এটাকে আরও সুশোভিত করে মানুষের দিকে প্রকাশ করা ডেকে রাখলাম আর চোখ দুর্গ অলঙ্কৃত করলাম অলঙ্কার এটা চোখে একটা অ্যাডাকশন তৈরি করলাম সেটা আসলে ইভেন কি কথার মাধ্যমে তো মানে আমি ইনিয়ে বিনিয়ে কথা বলে প্রলুব্ধ মনের প্রলুব্ধ করা এটা তো ইসলাম জায়েজ করে নেয় তাহলে চোখের মধ্যে আর্টিফিশিয়াল সৌন্দর্য তৈরি করে আমি পুরুষদের সামনে নিজেকে ওপেন করব সেটা তো ইসলাম অনুমোদন করে না পর্দার উদ্দেশ্যটা আসলে ব্যাহত হয় ব্যাহত হয়েছে চমৎকার ব্যাখ্যা করছেন আপনি আমাদের এক বোন নাজিয়া সরকার যাত্রাবাহী থেকে জানতে চেয়েছেন যে উনি সবসময় নেকআপ পড়েন এখন তার নেকআাপ পরতে গিয়ে তার মাথা ব্যথা করে তো তিনি কখনো কখনো নেক খুলে রাখেন কখনো কখনো নেকআাপ পড়েন অথবা যদি বেশি মাথা ব্যথা পুরো সময়টা হয়তো বাইরে গেছেন দু এক ঘন্টা বাইরে থাকলেন পুরো সময় নেকাপটা খুলে রাখছেন এতে তার গুণ হবে কি না তার ওই মাথা ব্যথার কারণে এই প্রশ্ন উত্তর যাওয়ার আগে আমরা একটা কল নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম

তিনি কি কোনটাকে খুলতে পারেন ধন্যবাদ আমি বলবো যে যে বোনটি নেকাপ পড়েন তিনি সবসময় নেকাপ পড়তে অভ্যস্ত হঠাৎ করে তিনি মাথা ব্যথা বা অসুস্থতাকে যদি তার কাছে অসহনীয় মনে হয় জি তাহলে লাইসা আল আলমারি দে হারাজ অসুস্থতার জন্য ইসলামী শরিয়া কাউকে বাধ্য করা বাধ্য করে কাজটা করতে হবে শিথিলতা আছে তবে যতটুকু সময় উনি শিথিল হওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে যাবেন তখন আবার চেষ্টা করবেন থাকার জন্য আচ্ছা এটা এক দুই নম্বর হল যেকোনো রোগেরই রোগটা জিয়ে রাখা ঠিক নয় এটা একটা চিকিৎসা আল্লাহ যত রোগ দিয়েছেন ওইটার আবার ঔষধও আল্লাহ ওইখানে দিয়ে দিয়েছেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে এই বিষয়টার উদ্ঘাটন করা উচিত যে কি কারণে তার এই সমস্যাটা হচ্ছে

হ্যাঁ মমিন ভাই সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে উনি একটা প্রতিষ্ঠানে এই শর্তে নিয়োগ প্রাপ্ত হয়েছেন যে পাঁচ বছর পর বা বছর পর প্রমোশন হবে এখন সময় পার হওয়ার পর কর্তৃপক্ষ সে প্রমোশন সিস্টেমটা বাতিল করে দিয়েছে এখন এক্ষেত্রে এই যে তারা যে জুলুমের শিকার হল এক্ষেত্রে কার কি করণীয় এটা তারা কেশনের কী প্রতিকার আছে শরীয়তের এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাদিসে এসে আল্লাহ রাসুল্লাহ আলা আলাসরু তহিম মুসলমানরা শর্ত রক্ষা করে চলবে মুসলমানরা যে শর্ত করবে শর্ত রক্ষা করে চলবে তো এখানে চাকরিটা এক পক্ষের সাথে আরেক পক্ষের একটা চুক্তি যে আমরা এই এই কমিটমেন্ট রক্ষা করব আপনারা এই এই ডিউটি পালন করবেন ডিউটিতে কোনো কারো ত্রুটি দেখা দিলে তার প্রমোশন পলিসি চেঞ্জ হয়ে যেতে পারে তার জন্য শাস্তি হতে পারে ভিন্ন কিছু হতে পারে কিন্তু সব কিছু ওকে থাকার পরে তার প্রমোশন পলিসি যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওভারঅল চেঞ্জ করে এটা যদি তাদের একটা পলিসিরই অন্তর্ভুক্ত যে না আমরা প্রতি কয়েক বছর পর পর আমরা প্রমোশন পলিসির মধ্যে চেঞ্জ আনছি এটা কর্তৃপক্ষ আনলে আনতে পারে কারণ তার শর্ত নবায়ন যোগ্য আচ্ছা এবং নবায়ন করা যায় শর্ত নবায়ন যদি যারা বিক্রিম তারা যদি মনে করে এই নবায়ন শর্ত আমরা মানি না তাহলে সে তার কন্ট্রাক্ট ভেঙে ফেলবে আচ্ছা বেঙ্গে অন্যত্র চলে যাইতে পারে আর যদি মনে করে যে না নবায়ন শর্তটা আমার একেবারে প্রমোশনের সময়ে ডিউ হওয়ার পরেই তারা করেছে পরিকল্পিত পরিকল্পিত তাহলে এটা বলা বোঝা উচিত কর্তৃপক্ষের যে না আমরা একটা টাইম নিয়ে এই নবায়নটা করব যে আগামী দুই বছর পর থেকে আমরা পলিসি চেঞ্জ করে এই পলিসিতে আমরা প্রমোশন দিব যদি এইটা তাদের বড় কোনো বডি বা ফোরামে এই জাতীয় সিদ্ধান্ত গৃহীত হয় হ্যাঁ আমরাও তো প্রতিষ্ঠানের চাকরি করি আমাদের এখানেও প্রমোশন পলিসি আমি বাইশ বছরে দেখেছি অনেকগুলো চেঞ্জ হয়েছে এই চেঞ্জগুলো রাতারাতি হয়নি একটা সময় দিয়েছে যে আমরা দুই হাজার ষোলো সাল থেকে এই প্রমোশন পলিসি অনুসরণ করব এর মধ্যে যারা প্রমোশন নিতে পারে তাদের প্রমোশন আমরা দিয়ে পালবো যাদের শর্ত ফুলফিল হয় আর যদি না হয় তাহলে নতুন নিয়মে তাকে প্রমোশন নিতে হবে তাহলে নতুন নিয়মটা যখন আমাদেরকে সার্কুলেট করবে তখন কেউ যদি বলা যায় আমি এই নতুন নিয়মে চাকরি করবো না তাহলে সেটা নিয়ে এটা তার পাওনা দাওনা সব নিয়ে সেখান থেকে যাওয়ার অধিকার রাখেপটা মানে ইচ্ছাকৃত ঠকেয়া হান্ড্রেড পার্সেন্ট এরকম না প্রতিষ্ঠানের পক্ষ রক্ষা করবে এরপরে এমপ্লয়ীদের পক্ষ রক্ষা করবে এই দুইটাকে সমন্বয় করে প্রতিষ্ঠানগুলো চালানো এটি আমরা মনে করি গুরুত্বপূর্ণ আর যদি ইচ্ছাকৃত কাউকে ঠকানো হয় তাহলে সেটা তো জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা যাতে না হয় শেখ আমরা একটা বিরতিতে যাচ্ছি জি ধন্যবাদ দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা সুমল একটা বিরতি নেয়ার বিরতির পরে আমরা আবার ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায় আপনাদের জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমেদিন শাইক ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ সাহেব বিরত আমরা আবার ফিরে এসেছি আমাদের এক বোন একটা প্রশ্ন পাঠিয়েছেন তিনি জানতে চেয়েছেন যে শ্বশুর শাশুড়ির খেদমত করতে পুত্রবধূরা বধুরা বাধ্য কিনা আমি একটা আরবি প্রবাদ দিয়ে উত্তরটা শুরু করতে যাচ্ছি মান খাদামা খুদিমা যে সেবা করবে সে সেবা পাবে আচ্ছা আজকে যিনি পুত্রবধূ একদিন তিনি হবেন শাশুড়ি তখন তারও একটা সেবার প্রয়োজন হবে দুই নম্বর হলো সেবা দুই ধরনের এক ধরনের সেবা হলো পার্সোনাল সেবা ধরনের সেবা হলো পরিবারের সদস্য হিসেবে সেবা যেমন একই পাতিলে রান্না হলো শ্বশুর শাশুড়ি খাবে স্বামীও খাবে নিজের সন্তানও খাবে এটা এক ধরনের সেবা ধরনের সেবা হলো শ্বশুরের বিভিন্ন এক্সট্রা কেয়ার নিতে হয় তার হাতে ধরে উঠাইতে হয় বা শাশুড়িকে মানে অতিরিক্ত সেবা খাইয়ে দেওয়া হাত দিয়ে ওষুধ খাইয়ে দেওয়া হয় এ দ্বিতীয়টা তো প্রথম যেটা পরিবারের সদস্য হিসাবে এখন পরিবারের সেবা করতে হবে কি না এখন তো প্রশ্ন চলে যে সেখানে তা আমি প্রশ্নটা দ্বিতীয় স্তর থেকে শুরু করতে যাচ্ছি আসমাবিন তাবি বাকর রদি আল্লাহ তাল আনহুমা তার বিয়ে হয়েছিল জুবাইর বিন আওয়াম আশারা মুবাসির একজন খুব বীর বিক্রম সাহাবি তো জুবাইর বিন আহমের বাড়িতে তিনি খ্যাদমত করতেন কুন্ত আখদিমু জুবাইর আমি জুবাইরের খেদমত করি কি করি ও আসুসু ফারা সাহু আমি তার ঘোড়ার সেবা করি তার ঘোড়া যে আছে আচ্ছা আচ্ছা এই ঘোড়াটির আমি সেবা করি তার ঘাস কেটে নিয়ে আসি অনেক দূর থেকে পর্দা করে হিজাব করে এরপরে তার পরিচর্যা করি এবং সকল কিছুর সেবার উপর ঘোড়ার সেবাটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিতাম কারণ এই ঘোড়াটা জোবাইরের খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে গোরা যদি জোবাইরের গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আসমার আদি আল্লাহ তালানহা এটার সেবাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে একটা সন্তানের কাছে তার মা বাবার গুরুত্ব কি গোড়ার চেয়ে বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে তাহলে মানুষের সম্মান সবচেয়ে বেশি সব অনেক বেশি তাহলে তাহলে গোড়া মারা গেলে পাওয়া যাবে গোড়া হারাইলে পাওয়া যাবে গোড়া দুর্বল হলে শক্তিশালী গোড়া করা যাবে কিন্তু মা বাবার তো আর দ্বিতীয়টা নেই তো সেই জন্য এই মা বাবার খেতবোধ করাটাকে এইটা পারিবারিক একটা পাঠ হিসাবে যদি গ্রহণ করা হয় আমার স্বামী আমার সাংসারিক কাজে তিনি বিজি সকালে অফিস আন রাত আসেন অথবা তার কর্মস্থলে বিভিন্ন কাজে তাকে বিভিন্ন জায়গায় সফরে বিজিতে যেতে হয় অথবা তিনি কর্মস্থল থেকে সাপ্তাহিক দিন ফিরেন তাহলে এর মধ্যে পরিবারের যৌথ পরিবার আমি বসবাস করি সেখানে শ্বশুর আছে শাশুড়ি আছে যেই ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি আছে সেই ফ্যামিলিতে বউদের কাজও শ্বশুর শাশুড়িও করে কিন্তু মানে সন্তানটাকে দাদা দাদি ম্যাক্সিমাম লালন পালন করে এবং শাশুড়িরা ম্যাক্সিমাম তার সাংসারিক কাজে ফুটফর মাসগুলো করে দেয় তরকারি কেটে দেওয়া থেকে নিয়ে বিভিন্ন দেওয়া থেকে নিয়ে অনেক কিছু করে দেয় সহযোগিতা করে তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এখানে দুইটা জিনিসই কিন্তু আমরা উপভোগ করছি বা সুযোগ নিচ্ছি একজন আরেকজনের কাছ থেকে এই জন্য শ্বশুর শাশুড়িকে একেবারে মাইনাস করে দেওয়াটা এই জাতীয় শর্তারূপ করা এটা কিন্তু খুবই খুবই কী বলে আমরাকে আপত্তিকর বিষয় আমি মনে করি এবং অমানবিকও বটে যে একটা সন্তানের জন্য বাবা তার জীবনটাকে উজাড় করে দিয়েছে তাকে প্রতিষ্ঠিত করেছে লেখাপড়া করিয়েছে বিয়ে করিয়েছে এখন ঢাকা শহরে ফ্ল্যাট কিনে বা বাড়ি করে এখন শাশুড়িকে আনতে গেলে আপত্তি তার মা আসলে আপত্তি নেই হ্যাঁ শ্বশুরকে আনতে গেলে আপত্তি তার বাবা আসলে আপত্তি নেই এই জাতীয় অনেক গরিহিত চিন্তা অনেক মহিলাদের মধ্যে কাজ করে এটা আমরা দেখতে পাচ্ছি এবং এর কারণে অনেকে বাধ্য হয় তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে নির্বাসিত করতে খুবই অমানবিক বিষয় আর সর্বশেষ আমি বলি যে আল্লাহ রাসুল জানতেন না দেখতেন না যে আসমা যে কাজ করে আসমা কাজ করে আল্লাহ রাসুলের মুখোমুখি একদিন হয়েছেন গায়ে পাতলা কাপড় ছিল মানে তিনি ঘাস কেটে নিয়ে আসতেছেন তখন বললেন আসমা অন্যদিকে তাকিয়ে যে আলমার আগাত যখন মা মহিলারা প্রাপ্তবয়স্ক হয় তখন তার এই এইগুলো ছাড়া আর কোনো কিছু দেখা যায় না এর মানে তুমি মোটা কাপড় পরবে বা হিজাব করবে ডেকে রাখবে এটা বলে দিলেন তখন তিনি কিন্তু স্বামীর কাজ করে আসতেছেন ফাতেমা আল্লাহ তালা আনহা এবং আলী আল্লাহ তালা আনহ আলী চাস্তবাই ফাতেমা তার মেয়ে দুইজনের মধ্যে কাজ বন্টন করে দিলেন তুমি বাড়ির কাজ করবে তুমি বাইরের কাজ করবে বাড়ির কাজ যেগুলো আছে ঘর পরিষ্কার রুটি বান্না রান্না এই জাতীয় কাজগুলো দায়িত্ব দেওয়া দেওয়া হলো এটা আমরা ওপেন রাখছি বিষয়টা স্বামীর সামর্থ্যের উপর এখানে বিষয়টা বিবেচনা করা হবে সমাজের প্রচলনের উপর এই বিষয়টা প্রচ হ্যাঁ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে যেমন ফাতেমরুল্লাহ তাআলা আনহা আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বলতেছেন দেখেন আটা পিষ্টে পিষ্টে মানে গম পিষ্টতে পিষতে আটা বানাইতে আমার হাত ঠোসা পড়ে গেছে ফুচকা পড়ে গেছে পড়ে গেছে এখন আমাকে কীতুরদাসীর ব্যবস্থা করে দেন রাসূল্লাসাল্লাহি সাল্লাম তাকে আমল শিখিয়ে দিলেন বললেন না যে তোমার স্বামীর ঘর করা দরকার না রে আমার মেয়ে হ্যাঁ ফুচকা পড়ে গিয়ে একেবারে তার হাতগুলো অসল হয়ে গেছে এই কথা না বলে সান্ত্বনা দিয়ে পরকালের কল্যাণের আমল শিখিয়ে দিলেন জি হ্যাঁ এটাও বললেন না যে তুমি আমার কাছে আসছো কেন দাস চাইতে কীত দাসী চাইতে তুমি তোমার স্বামীর কাছে চাও এটাও বললেন না জি তাকে সান্ত্বনা দিলেন বুঝিয়ে দিলেন এটা উম্মার জন্য অনুসরণীয় বিধান হিসাবে রসল্লা সাল্লা সাল্লাম এটাকে প্রতিষ্ঠিত করেছেন হ্যাঁ তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা একতরফা কোনো বিষয়টাকে আমরা শুনে আমরা এটার উপর ফতুয়া দিতে পারবো না এটা পারিপার্শ্বিক সকল অবস্থাকে সামনে এনে তখন আমাদের কথা বলতে হবে সর্বশেষ বিষয় যেটা হলো আজকে আমরা দেখছি অনেক মানুষ রাস্তা থেকে কুড়ে নিয়ে অন্যের মা বাবার সেবা যত্ন করে সে সুখী হয়ে যাচ্ছে আর নিজের মা বাবা সে ঘর থেকে বের করে দিয়ে সে কীভাবে সুখী হবে সে তাহলে দুই ঘন্টার ডিউটি কম করবে ওভার টাইম দরকার নাই একটু কম খাবে তার মা বাবার সেবা যত্ন বাকি টাইমটা করবে এটা যদি স্ত্রী মেনে নেয় তাহলে অসুবিধা কি আর যদি স্ত্রী বলে যে না আমি মেনে নিলাম তোমার মা বাবা নিয়ে আমার মা বাবাই আমি বিষয়টাকে সেবা যত্নের মাধ্যমেই আমি ওনাদের মেয়ে হিসাবে ওনাদের কাছে স্নেহভাজন হয়ে থাকতে চাই আমলগুলো করতে চাই তাহলে ভালো আলহামদুলিল্লাহ তবে মাহাবী দৃষ্টিকোণ থেকে এইভাবে বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন হানাফি মাঝাব এটাকে অনেকটা গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করেছেন যে স্ত্রী স্বামীর ঘরের কাজকাম করবে এবং রসুল্লা সালাম হাদিসে বলছেন যে জান্নাতের দরজা সবার আগে আমি দৌড়ব তা আমি মহিষী নারী দেখব যে যারা আমার সাথে জান্নাতে প্রবেশের জন্য প্রতিযোগিতা করছে ফাইদা আমরা অতন্তু না যে অনেক মানহিয়া এই মহিলারা কারা আমার সাথে জানাতে প্রবেশ করার জন্য তারা হলো সেই মহিলা যারা ঘরের বাড়ির কাজগুলো করে সন্তানগুলোকে গুছিয়ে রেখেছে তাদেরকে সুসভ্য করেছে আদর্শবান করেছে তাহলে যে মহিলা ঘরে বসে শুধু সিরিয়াল দেখবে আর হাতের নখ পালিশ করবে আর শুধু সাজসজ্জা করবে ওই মহিলার জন্য কি আল্লাহ রসুলের সাথে জান্নাতে প্রবেশের এই প্রতিযোগিতার কথা এসেছে নাকি যা কাজ করছে ইভেন ওলামারা বলেছেন যে তুমি তোমার সন্তানের টিফিনটা তৈরি করে দিচ্ছ এটাও তোমার জন্য এটা পরকালের নাজাতের একটা বড় আমল তাহাজের চেয়ে এটা আমলের কোনো দিক থেকে এটা কমানোর সুযোগ নেই স্কুল বা ব্যাগটা ঠিক করে দিচ্ছ তার ড্রেস আপ ঠিক করে দিচ্ছ এগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্বামীর ঘরের কাজ করা এটা দুইজন হ্যাঁ অলাহুল্না মিসলুল্লা দাদি আলাই হিন্না বিল মা স্বামী সারাদিন কাজ করতে করতে সে ফানা হয়ে যাবে আর স্ত্রী শুধু বসে বসে হ্যাঁ শপিং করবে আর সু দেখবে আর হ্যাঁ মানে সিরিয়াল দেখবে এটা কিন্তু বলা হয় না করা এতে বলছে ওই স্ত্রী যেমন স্বামী যেমন কাজ করে তোমারও নেশতভাবে তার সাথে পার্টনার হওয়া উচিত অলাহুলনা না দি আলাই হিন্না মারুফ হ্যাঁ দুইজনে মিলে কাজ করবে ন্যায়সঙ্গতভাবে পরিচালনা তাহলে কলহ দেখা দিবেন না আর যদি শুধু বুক বিলাস করতে চাই বসে বসে আর শুধু আয়রন করা কাপড় এগুলো যেন নষ্ট না হয়ে যায় এই জাতীয় হ্যাঁ সাজসজ্জায় থাকে তাহলে ঝগড়াঝাটি হবে সংসারে শান্তি সুখ পরস্পর পরস্পরকে সহযোগিতা করে একটা সুন্দর জীবনযাপন করতে কি বুঝা পড়ার মাধ্যমে আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তিনি একটা মানত করেছিলেন যে এই মুরগিটি আল্লাহর কাছে মানে আল্লাহর রাস্তায় দান করে দেবেন এখন ছোট বোন মানত করেছেন বড় বোন যে ছোট বোনের পক্ষ থেকে বড় বোন যদি আদায় করে দেয় এই মানত আদায় হবে কিনা ধন্যবাদ যদি আপনি সুনির্দিষ্ট কোনো বস্তুর নিয়ত করেন মান্যত করেন তাহলে এটা ওই বস্তুটার সাথে এটার বিধানটা প্রযোজ্য হবে যেমন আপনি এই মুরগিটা মান্যত করেছেন তাহলে এখন বড় বোন মান্যতা আদায় করলে তো এই মুরগি আর পাবে না যদি নির্দিষ্ট হয় ওই আর যদি বল একটা মুরগি আমি আল্লাহর রাস্তায় মান্নত করলাম তাহলে অন্য কেউ তার পক্ষ থেকে আদায় করে দিলে হবে হয়ে যাবে হবে যে আমি এই মুরগিটা তোমাকে দিলাম অথবা তোমার পক্ষ থেকে আমি এটা আদায় করে দিচ্ছি মালি এবাদত যেগুলো আছে অর্থের সাথে রিলেটেড যে সমস্ত মান্যত একটা এবাদত কিন্তু মান্যত দুই ধরনের একটা হলো স্বতঃস্ফূর্ত মান্যত মানে আমি মান্নত মানে এটাকে আল্লাহর রাস্তায় দান করার জন্য নিজের উপর নিজে ওয়াজিব করে নিয়েছি কোনো কন্ডিশন ছাড়া এইতে হলো মান্যতের মূল স্পিরিট আমরা কন্ডিশন দিয়ে কন্ডিশন ওয়ালা এটা আল্লাহর রাসূল বলেন বখিলের ধন খসানো ছাড়া কন্ডিশন वाला মান্নতের কোনো ফায়দা নাই फायदा নাই মানে সে স্বাভাবিকভাবে দেয় না এজন্য আল্লাহর সাথে চুক্তিবদ্ধ চালা তুমি আমার এটা করে দিলে আমি তোমার এটা দেব এই বিপত্তিতে রক্ষা করে যাব বিপত্তিতে করলে আমি এটা করে দেব আর যদি বলে যে আল্লাহ তুমি আমাকে বিপদ দিও না আমি এটা তোমার রাস্তায় দান করে দিলাম তাহলে এইটা কিন্তু সাদা কাতাত ফাউল বালা আমাকে বিপদ থেকে সেভ করবে এই জন্য ওই পদ্ধতিটা আমাদের হাঁটা উচিত মান্ন এর মূল স্পিরিট হলো নিজের উপর কোন দানকে অথবা কোনো এবাদতকে আমি নিজে স্বতঃস্ফূর্তভাবে অজীব করে নিলাম এর সাথে কোনো শর্ত আরোপ করলাম না এটা হলো মূল মান্নত এটাকে রসুল্লাহ সাল্লাহাম এবং কোরআন হাদিসে এটাকে কি করা হয়েছে বৈধ উৎসাহিত হয়েছে এটার জন্য এটা এবাদা আর যেটা আমি কন্ডিশনাল করছি এটা কিন্তু ইবাদত হিসেবে না বরং এটা লাগসুল অপছন্দ করেছেন অশোভনীয় দেখতে অশোভনীয় হয় জি ভেন্টি কেটে গেল আমাদের আলম ভাই বগুড়া থেকে জানতে চেয়েছেন যে স্বামী ঘরে নামাজ পড়ছে স্ত্রীর সামনে মানে বিপর্যয় করছে স্ত্রী তো সাধারণত ঘরে যেভাবে থাকে আর কি চুল খোলা ইত্যাদি ইত্যাদি এই অবস্থা কি তার সালাতে কোনো ক্ষতি হবে কিনা উত্তর যাওয়ার আগে আমরা একটা কল নিচ্ছি আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমরা উত্তরে আসবো স্বামী ঘরে নামাজ পড়ছে সামনের স্ত্রীর চুল খোলা বা স্বামী দেখতে পাচ্ছি স্ত্রীকে এক্ষেত্রে নামাজ কোনো ক্ষতি হবে কিনা নামাজের ক্ষতির সাথে সম্পর্ক হলো সামনে দিয়ে অতিক্রম করা আচ্ছা সেজদার দিয়ে দিয়ে হোক বা তার চেয়ে সামান্য সামনে দিয়ে হোক এটা খুব বেশি মানে কিছুটা ভিন্নতা আছে মতের কিন্তু সামনে দিয়ে অতিক্রম করার বিষয়টা এখানে পর্দা থাকুক আর নাই থাকুক ওইটা ওখানে নয় এক দুই নম্বর হলো স্ত্রী যদি এমন মানে অবস্থায় থাকে যে স্বামীর সেখানে নামাজে স্ত্রীর প্রতি তার চাহিদা তৈরি হয় এই বিষয়টাকে অ্যাভয়েড করা উচিত এই বিষয়টাকে বিশেষ করে যদি দাম্পত্য জীবনের সূচনা লগ্নে হয় তাহলে এই বিষয়গুলো অনেক সময় কাজ করতে পারে স্ত্রী মনোযোগটা নষ্ট হয়ে যায় এই জিনিসটাকে খেয়াল করা উচিত এটা যিনি স্ত্রী তিনিও খেয়াল করবেন যিনি স্বামী তিনিও তার নামাজটাকে কোন জায়গায় শুরু করলে তিনি তার নামাজটাকে সাথে থাকবেন তিনি ওই জায়গাটাকে তিনি আগে চয়েস করবেন যেই জায়গা দিয়ে স্ত্রী চলাচল করে অথবা স্ত্রীর সামনে কাজ করতেছে সেই জায়গা ছাড়া যদি বিকল্প নিরাপদ আর সুন্দর জায়গা থাকে তিনি ওই জায়গাটাকেই নামাজের জন্য চয়েস করবেন আর স্বামীর নামাজের জায়গা তো তার ঘর না ফরজ নামাজ হয়ে থাকলে মসজিদ আর তাহাজোদ বা অন্যান্য নামাজ পড়া থাকলে তাহলে এটা তার সুন্নত ঘরে পড়তে পারবেন মায়শ সিদ্দিকার তালান তাহাজ্জের নামাজে বলতেছেন যে আমাদের ঘরগুলো তো খুব ছোট ছোট ছিল খুপড়ি গড় রাসুল্লা সাল্লাম লম্বা সময় দাঁড়িয়ে আদায় করতেন আমি অনেক সময় তার এইটা তো শুন না আমরা বুঝতে পারতেছি যে স্ত্রী নামাজের কোন ক্ষতিকারক ব্যক্তি নন দেখা গেল কোনো অসুবিধা নেই তার অজু নাই এমন হইতে পারে তার গোসল ফরজ এমন হইতে পারে তার উপর নামাজ নেই তাও তো তাকে স্পর্শ করলে তাকে সরাই দিলে নামাজের ক্ষতি হইলে আল্লাহ রসুল করতেন এই কাজ করতেন না উঠে ধমক দিতেন যে তুমি আমার নামাজের জায়গায় আর আরি পা দিয়ে শুয়ে কেন কিছুই বলেন নাই হ্যাঁ এটা উঠাই দিয়েছেন এই জন্য এখান থেকে আমরা বিধান নিতে পারি যে স্ত্রী নামাজের জন্য স্বামীর জন্য ক্ষতি কর না যদি একই নামাজে দুজন নামাজ পড়ে তাহলে আগে পিছনে দাঁড়াবেন আর সামনে দিয়ে অতিক্রম করার ক্ষেত্রে সূত্রা লাগবে আর নাহলে সামনে দিয়ে অতিরিক্ত মুরুর বলা হইতেছে মুরুর মানে সমাজের সামনে দিয়ে অতিক্রম করাটা নিষেধ করে দেওয়া হয়েছে এটাকে ফলো করতে হবে জি আর উনি আরেকটি বস্তু জানতে চেয়েছিলেন যে মহিলা তো ঘরে একা কি নামাজ পড়ে কেউ দেখছে না কিন্তু একটু চুল বেরিয়ে গেল বা হাতের কব্জি নিচ্ছে গিয়ে কাপড় সরে গেল বা পায়ের পাতা থেকে একটু উপরে উঠে গেল এটা সালাতের কোনো ক্ষতি হয় কি না এটা মনে রাখতে হবে যে মহিলাদের সতর দুই ধরনের একটা হলো তার সতরু সালাত আরেকটা হলো তার সতরুল হিজাব আচ্ছা মানে সে নামাজরত অবস্থা একটা পর্দা আর বাহিরে যাওয়ার জন্য তার আরেকটা পর্দা তো নামাজরত অবস্থায় মুখ এবং হাত এই দুইটা খোলা রেখে নামাজ পড়তে পারবে আর পায়ের তালু আর বাকি সব অঙ্গগুলো রেখে ডেকে নামাজ পড়তে হবে চুল বলেন হাত বলেন পা বলেন সব কিছু ডেকে রেখে তাকে নামাজ পড়তে হবে এখন কেউ যদি এমন কাপড় পরে নামাজ পড়ে যায় তার টাকনু পর্যন্ত উঠে আছে এটাও তার জন্য শুভনীয় না পর্দার লঙ্ঘন নামাজের পর্দার লঙ্ঘন হয়েছে আচ্ছা নামাজ ভেঙে যাবে এতে নামাজ আমরা ভেঙ্গে যাব ফতো না দিয়ে এতে আমরা বলবো যে আপনি সতর্ক হয়ে সামনে থেকে নামাজগুলো আপনি ওই জাতীয় হিজাব আজকাল তো অনেক ধরনের হিজাব পাওয়া যায় সালাতের হিজাব একে হাত পর্যন্ত ডেকে অনেক লুজ পাওয়া যায় নিচে পড়ার জন্য যেগুলো পাওয়া যায় একেবারে মাটি পর্যন্ত ডেকে রাখতেছে ওইভাবে অতীত যেটা হয়েছে আফাল্লাহ আম্মা সালাফ আল্লাহ সেটা মাফ করে দিবেন আশা করছি সামনের থেকে আমরা ওইভাবে নামাজ পড়ার জন্য নিজের সতর্ক থাকতে হবে সতর্ক থাকবো আমরা জি সম্পর্ক যে পায়ের পাতা কি খোলা রাখা যেতে পারে গোড়ালে সব আটকে রাখলো কিন্তু পায়ের পাতা একটু করে হতে পারে হতে পারে এটা কোনো জরুরি অসুবিধা নেই আমাদের সোহাগ ভাই জানতে চেয়েছেন যে আমাদের আমরা জানি যে সলাৎ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে আর বাংলাদেশের মসজিদের সংখ্যা বেড়েছে মুসলিদের সংখ্যা বেড়েছে বেড়েছে কিন্তু অশ্লীলতা দূর হচ্ছে না এর কি কারণ মনে করছেন এর মূল কারণ হলো কেমতের আগে অশ্লীলতা বৃদ্ধি পাবে মানুষের তাকুয়া কমে যাবে আর আল্লাহ রবুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহসাই মুনকার মনকার অশ্লীলতা এবং অবৈধ কাজকর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে বিরত রাখে সেভ করে তো সেই দৃষ্টিকোণ থেকে এক নম্বর হলো আমাদের সালাদটাকে রুহানি সালাতে পরিণত করা এখন আমরা ট্রেডিশনাল সালাত আদায় করি সালাতের মধ্যে আমরা কি পড়তেছি সেটাও আমাদের অনেক সময় জানি না কয় সালাত সালাত হয়েছে পড়তেছি কিছুই জানি না অথচ আল্লাহ রবাহ আলমসেন সালাত আন্তুম সুকারা এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেন নাই বললে হাত তা তা আলাম মাতা মা তুমি নামাজে কি বলছো সেটা যেন তোমার ইলমের মধ্যে আছে যে আমি ফাতেহ পড়তেছি এই আয়াতটা পড়তেছি এই আয়াত পড়তেছি হ্যাঁ এটা যদি না করে সুবাহুরাবল আলা আজিম তসবি তাহলিলগুলো পড়তেছি তা শাহাহুদুরুদ পড়তেছি এগুলোর দিকে যদি আমার মনে মনোযোগ না থাকে তাহলে তো ওই মাদক আসক্ত ব্যক্তি যে নামাজে দাঁড়ালো তার অবস্থার আমি মাদক সেবন না করে তার মতোই হয়ে গেলাম আমলের দিক থেকে কার্যত একরকম হয়ে গেলাম এজন্য জীবন্ত সালাত যেটা অর্থাৎ নামাজে আমাকে একজন সচেতন সালাত আদায়কারী হতো খুশু খুজুর সাথে মনোযোগ মনোযোগ নামাজের মধ্যে আমার মনোযোগ আমার নামাজকে সংরক্ষণের ক্ষেত্রে মনোযোগ এক দুই নম্বর হলো আমার সালাত আমাকে ফাঁসা মনকার থেকে বিরত করবে কিন্তু আমি সালাতের বাহিরে মনকার কতটুকু ছেড়ে দেওয়ার জন্য আমি নিজে নাফসের সাথে আমি ফাইট করছি জি জি আমি ঘুষ খাচ্ছি নামাজ পড়তেছি আমি সুদ খাচ্ছি নামাজ পড়তেছি আমি বেপর্দা চলতেছি নামাজ পড়তেছি আমি মিথ্যা বলতেছি নামাজ পড়তেছি আত্মীয়তার অধিকার লঙ্ঘন করছি অর্থাৎ তাদের না আমি সালাত পড়তেছি বাড়ির সীমানা প্রাচীর বৃদ্ধি করতেছি পরিবর্তন করে ফেলতেছে আমি সালাত আদায় করতেছি আমি চাঁদাবাজি করতেছি সালাত আদায় করতেছি আমি মিথ্যা মানে নারীদের সাথে বিভিন্ন আমি আমার পরিহার করতে হবে এর মানে এই কথাগুলো তার এটা বুঝাচ্ছি না যে আপনি নামাজ সুদ না সারলে নামাজ পড়িয়ে না এই কথা বুঝাচ্ছি না আপনি নামাজ পড়তেছেন অনেক কষ্ট করে এতে সুদের মতো একটা কাজ করে আপনি ওই অপরাধটা কেন করতেছেন ওটাও ছেড়ে দেন নামাজ পড়া যেমন ফরজ সুটটা ছেড়ে দেওয়া আপনার জন্য ফরজ আমরা ওই পজিটিভ অ্যাপ্রোচটা আমরা করতে চাই আপনি নামাজ পড়েন মিথ্যা বলেন কেন আপনি নামাজ যেমন পড়েন মিথ্যাটাও ওইভাবে ছেড়ে দেওয়ার জন্য গুরুত্বার এটাও বিধান নামাজ আল্লাহর বিধান মিথ্যা ছেড়ে দেওয়া আল্লাহ ওইভাবে আসুন আপনি তাহলে সালাত এবং হায়াত দুইটা আপনি পাবেন হয়ে আরেকটা কথা হল যে কেউ মানে ছোটখাটো অন্যায় অপরাধ করছে এই জন্য মনে করবে না যে আমি যেহেতু অন্য অপরাধ ছাড়তে পারতেছি না নামাজ করবো না এটা যেন নয় যে ওই যে এক সাহাবি আল্লাহ আল্লাহ আমি তো খেজুর বিক্রি করতাম তা একজন মহিলা আমার কাছ থেকে খেজুর কিনতে আসছে তার অঙ্গভঙ্গি দেখে আমার কাছে তাকে একটু মানে শয়তানের ওয়াস ওয়াসা তৈরি এগুলো তার ব্যাপারে ভালো লেগে গেল তখন তাকে আমি বললাম যে খেজুর নিতে আসছো ঘরে তো আরো ভালো অনেক জাতির খেজুর আছে আচ্ছা আচ্ছা তখন সে ઘરેই খেজুর দেখতে আসতে বলে তাকে জরায় ধরে আমি একটা চুমু দিয়েছি কিন্তু এরপরে আমার ভিতরে একটা অনিশ্চিততা অনুসূচনা তৈরি হলো যে আমি তো আসলে অনেক যগণ অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে বললেন গেলেন এবং এই অন্যায় থেকে পরিত্রানের জন্য তিনি তার এই বিষয়টা খুলে বললেন জি জি মানে কতটুকো একজন মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন উদ্গ্রীব ছিলেন যে তার এই দুর্বলতাটাও প্রকাশ করতে তিনি কোন কোনো কুণ্ঠাবোধ করেননি তখন আল্লাহ রাসুল তারকে কোনো উত্তর দিলেন না বসায় রাখলেন সাপোজ ধরেন আসরের সময় গেছে বসায় রাখলেন আসরের নামাজ পড়লেন মাগরিবের আসর থেকে মাগরীব পর্যন্ত বসা মাগরিবের সালাত পড়লেন মাগরীব থেকে এসা বসা এসার নামাজ পড়লেন এরপরে বললেন ইয়া রাসুল্লাহ আমার তো কোনো সমাধান পাইলাম না তখন বললো তুমি আমাদের সাথে জামাতের সাথে সালাত আদায় করছো না ইন্নাল হাসানাত সাইয়াত তোমার এই হাসানাতগুলো তুমি যে একটা সইয়া করেছ অন্যায় করে ফেলেছ এটা আল্লাহ মাফ করে দেবেন এগুলো যারা অন্যায় করে তাদের বেশি বেশি ভালো কাজ করা উচিত সৎকা করা দান করা দাওয়ার কাজ করা কোরআন তেলাওয়াত করা এগুলো ভালো কাজ করা উচিত যদি আমাদের ইচ্ছা অনিচ্ছা আমরা রাস্তায় বেরোলে অনেক অনেক অন্যায় হচ্ছে পাপ হচ্ছে আমাদের ইচ্ছে হোক অনিচ্ছে হোক যারা আমরা ফেসবুক ব্যবহার করি তাদের ইচ্ছে হোক না আমাদের নজরের জেনা হয়ে যাচ্ছে এর জন্য আমরা যদি সালাত আদায় করি তাহলে আমাদের এটা কি হবে কিছুটা লাগবো হবে অর্থাৎ অন্যায় যেই জায়গাটা বেশি ঘন ঘন ময়লা হয় রাস্তার পাশে বাড়ি থাকলে দুলাবালি বেশি উড়ে অথবা এই সিজনে শীত সিজনে দুলাবালি বেশি উড়ে তো ঘন ঘন পরিষ্কার করতে হবে আর যদি মনে করি যে না পরিষ্কার করবো না তাহলে এক সময় অব্যবহার স্তূপ হয়ে যাবে এই জন্য আমরা বেশি করে এখন ভালো কাজ করা উচিত আমাদের আর মন্দগুলো ছেড়ে দেওয়া একটা অনুভূতি তৈরি করা দরকার ইন্তাস্তানি বোকা বা এরা আন হানো নুকা আনকুম সেই হ্যাঁ তো জন্য আমাদের কবিরা থেকে বাঁচা এবং যেগুলো হয়ে যাচ্ছে এগুলোর জন্য আমাদের আমলের মাধ্যমে ওগুলোকে মোছন করানোর ব্যবস্থা করলে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ আমল দান করবে আমার মানুষ শেষ পর্যন্ত একটা প্রশ্ন উত্তর শেষ প্রশাসন যে কোনো মৃত মৃত মুসলমানকে অভিশাপ দেওয়া গালি দেওয়া তার কোনো কর্মের কারণে এটা ইসলামের শরিয়া জায়েজ মনে করে কিনা মুসলিম বাই জীবিত হোক মিত হোক রাসাল্লাহ সাল্লাহি সাল্লাম সিবাবুল মুসলিম ইফু শুকুন বা কুফর মুসলমানদেরকে গালি দেওয়া হল পাপ ফুসুক বলা হয় পাপ মানে অভাদ্যতা লোহ কুফুর তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এটা হত্যা করা হত্যা করা কুফুরি এরপরে রসলাই সাল্লাম আরও বলেছেন যে কেউ যদি কাউকে গালি দেয় অথবা অভিশাপ দেয় এই অভিশাপ এবং গালির যদি সে যোগ্য না হয় তাহলে আকাশ পর্যন্ত এটা উঠে আকাশের বাপ দরজা বন্ধ পাইলে সে এটা আবার ফিরে এসে ঘুরে যে ব্যক্তির মুখ থেকে উচ্চারিত হয়েছে তার উপর সেটা পতিত হয় এবং তার জন্য ফলে যায় কার্যকর আপনি লান একজনকে সে লানতের যোগ্য না দেখা গেল ওই আপনার উপর এসে আপনিই ধ্বংস হয়ে যাচ্ছেন এরপরে বলতেছেন

মানে আবু জালু খেফারী সালমান ফার্সি সম্ভবত হ্যাঁ তিনি একজনকে নিকু সাহাবিকে তিনি কালো বলেছেন সম আবুজুর গ্রেফারী আবু আজুল সম্ভবত এটা বুখারীতে আশা দিছিল ঘটনাটি আমি নামটা কনফিউশন হয়ে গেল আমার ৰাছল্লা চাল্লাহি সাল্লাম বললেন ইনডা কে ইমোনফিকা জাহিলিয়া তুমি কি মোমেন্ট হইলা তুমি তো অমন মানুষ তোমার মধ্যে এখন জাহিলিয়াত রয়ে গেছে জি জি তুমি কিভাবে গালি দিলা তাকে

যাদের জন্য আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন কুফুর ফুসুক আইসিয়ান তারা এই কাজগুলো করবে না তাহলে আইসিয়ান গালি দেওয়া ফুসুক কি গালি দেওয়া পাপার চাপে যে পাপ মানে পাপ করেছে হ্যাঁ এগুলো পাকিস্তান মুসলমানকে গালি দেওয়া যাবে না এখন আল্লাহর পলা আন আমিন বলেছেন সেই ব্যক্তি পাপই না সেই ব্যক্তি আল্লাহর কাছে মোমেন এই বিবেচনা করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি বা তার পাপ ক্ষমা করবে কি হ্যাঁ এটা তার ব্যাপার এই যে উসাম আবিন জায়দ রাজি আল্লাহ তালু এক যুদ্ধে সুরা নিসার এ আয়টি এ আই উল্লাদিন আমানু ইদা দরাব তুমি সাবিল্লাহ হেফাত্তা তোমরা যখন যুদ্ধের জন্য কোনো অভিযানে যাও কোনো মানুষ যদি তার দেখো তাকে তোমরা যাচাই বাছাই সারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিও না বলা তাকুল ইমান আলকা ইলাইকুম সালাম আলাস্তা মিনা কেউ যদি সালাম দেয় তুমি এটা মনে করছো না সে তো আত্মরক্ষার জন্য অথবা জানমাল বাঁচানোর জন্য সালাম দিয়েছে? অতএব তাকে হত্যা করে মালগুলো নিয়ে গণিমতের মাল হিসেবে আমরা aquilo ভোগ করব। আচ্ছা এই অধিকার দেওয়া হয়নি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাহ কোনো এক অভিযানে এক মুশরিককে একা পেয়েছেন সে তার সাগলের পাল নিয়ে পালাচ্ছে। তখন তাকে দেখে ওই মুশরিক আসসালামু আলাইকুম বলেছে। তখন তিনি মনে করলেন যে সে তো অবশ্যই এখানে তার সাগল বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য সে এখানে আমাকে সালাম দিয়েছে তাকে হত্যা করে বকরিগুলো নিয়ে আসলেন আসার আগে আল্লাহ এ নাযিল করে দিলেন ওলা আলকা হ্যাঁ তখন বললেন ওসামা তুমি কি করেছো আমি এই করেছি কেন করেছো সে তো আত্মরক্ষার জন্য ইলা বলে বলেছে বা সালাম দিয়েছে হাল কাক তাকালবাহ তুমি তার কি অন্তর চিরে দেখেছো যে তার অন্তরের ভিতরে ইমান নেই এরপরে বললেন কাইফা কি অবস্থা হবে কেমতের দিন তোমার সে যদি ইলাহ বলে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে আমি তো সালাম দেওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও আমাকে হত্যা করা হয়েছে তখন তুমি কি করবা কঠিন কঠিন না হ্যাঁ এই জন্য আমাদের অবশ্যই কোরআনের বাহ্যিক আয়াত দেখলে দেখবেন ইনজা কুমফা বেনা বা ইনফাত হলিদিবিরাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম পাঠাইলেন বডিল মুস্তালিক গুত্রের জাকাতের মাল নিয়ে আসার জন্য তারা মুসলমান হয়ে যাওয়ার সময় বলছে যে জাকাত ফরজ হয় বৎসরে এতদিন তো তোমাদের এক বৎসর পরে উমুক মাসে জাকাত ফরজ হবে আমি আমার প্রতিনিধি পাঠাবো তার কাছে জাকাত দিয়ে দিও এখন সময় যখন চলে যাচ্ছে এখন যারা নতুন মুসলমান হয়েছে তারা তো অনেক উদ্গ্রীব থাকে যে একজন অতিথি আসবে তার কাছ থেকে আল্লাহ রাসুল্সাল্লামের সংবাদ জানবো মুসলমানদের খবর জানবো মদিনের খবর জানবো এজন্য তাদের ভিতরে অনেক কৌতূহল কাজ করে এজন্য তারা সময় অতিক্রম হওয়ার সময়টাতে মদিনা বা তাদের এলাকার উপকণ্ঠে তারা সমবেত হতো দেখত যে কোনো অতিথি আসতেছে কিনা আলাদা আসতেছে কিনা অপেক্ষা করতো তাকে রিসিভ করার জন্য হ্যাঁ বনিল মুিক গুত্রের সাথে ইবনে মগিরার জাহিলু যুগের একটা দ্বন্দ্ব ছিল আচ্ছা তখন তিনি যখন ওই বনিল মুস্তালিক গুত্রের খুব কাছাকাছি গেলেন দূর থেকে দেখলেন যে অনেক মানুষের সমাগম তখন তিনি আশঙ্কা করলেন যে সম্ভবত বনিল মোস্তালেক গোত্রের লোকেরা জেনে গিয়েছে যে আমি অলি দ্বীপ মগিরা অলি নকবা আমি আসতেছি অতএব তারা আমার উপর গেলে আক্রমণ করবে এই সংশয় নিয়ে তিনি ওইখান থেকে ফিরে আসে গেলেন ফিরে আসার পরে রসুল্লা সাল্লা সাল্লামের কাছে ঘটনার বৃত্তান্ত বললেন যে তারা তো সমবেত হয়েছে আমি ভয় করেছি এই আমি চলে আসছি তারা আমার উপর আক্রমণ করতে পারে রসুল্লা সাল্লাহ সাল্লাম খালেদ বিন অলিদের নেতৃত্বে একটা বাহিনী তৈরি করে আল্লাহর রসুলের দূতের সাথে যারা আচরণ করবে তাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করতে হয় গোত্রের লোকেরা বিচলিত হয়ে গেল যে এত সময় চলে গেল আল্লাহ রসুলের প্রতিনিধি আসলো না এখন আমরা গিয়ে খবর নিয়ে মোদিনা যে কি কারণ এখানে কোন ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে কিনা আচ্ছা মুখোমুখি হলো ওই বাহিনীর সাথে খালেদ বিন উলিত বললো কোথায় যাচ্ছ আমরা তো বনিল মোস্তা তোমাদের দিকে যাচ্ছি তোমরা তো আল্লাহ রসুলের দুধকে অপমান করেছ কো কেন আমার তো কোনো দুধ আমাদের কাছে আসেননি আচ্ছা আমাদেরকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যান নিয়ে যাওয়া হলে আল্লাহ রসুলের কাছে গত্যন্ত নাজিল বলার আগে আল্লাহ কোরআন নাজিল করলেন ইনজা কুম ফা কুন বিনা বা ইনফাত ভাই কেন বাস্ত এখানে ফাঁসেক বলতে এস্তালেক উদ্দেশ্য না বাস্তবতার বিপরীতে কোনো সংবাদ তোমাদের কাছে পরিবেশিত হলে তোমরা সেটাকে যাচাই করে এরপরে সিদ্ধান্ত নাও আর তা না হলে হতে পারে তোমাদের মধ্যে রক্তপাত হবে বিশাল একটা ক্ষতি হবে তখন তোমরা আফসুস করবে আক্ষেপ করবে এটা ছাড়া আর তোমাদের আর কোনো রাস্তা থাকবে না আজকে আমরা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো শাসককে কেন্দ্র করে কোনো কাউকে কেন্দ্র করে আমরা অভিশাপ লানত ইত্যাদি দেই আল্লাহ কোরআনে বলছেন তিলকা উম্মা তুমি কাত খালাত সে উম্মা তাদের কর্ম নিয়ে পৃথিবীতে বিদায় হয়েছে লাহা মা তারা পাবে মা তো তোমার কর্মফল তুমি পাবা বরং সতর্ক করা হয়েছে একটা গালি দিলেও তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে তো তুমি কেন এই আমল এই এই পথে আসছো তুমি আমি তো আমাকে সেভ করবো আমার আমল সেভ করবো আমার জান্নার দরকার আমার আল্লাহর সন্তুষ্টি দরকার আমার খুব মেটানো ক্রোধ মেটানো দরকার না এই পৃথিবীতে আমাকে আল্লাহর সন্তুষ্টির বাইরে গিয়ে কোনো কাজ করা দায়িত্ব পালন করা আল্লাহ আমাকে আমার উপর অবদারিত করে দেননি অর্থাৎ আল্লাহ সন্তুষ্ট হইলে আমার আসল হরি দোয়ানু মিন আল্লাহ আকবর আল্লাহ কোনটা করলে আমার উপর সন্তুষ্ট থাকবেন সেই কাজগুলি আমাদের সেই কাজগুলি আমাকে করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেরা কোরআন সুন্নার অনুসরণ করা এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে ধন্যবাদ শেখ চমৎকার ব্যাখ্যা করছেন আপনি শেখ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সময় দেওয়ার জন্য দর্শক দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা আমরা আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার